তৃণমূলের যোগদানে জল্পনা ওড়ালেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর তৃণমূলের অপপ্রচার বললেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর তৃণমূল কংগ্রেসের যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল সেই জল্পনা ওড়ালেন সুব্রত ঠাকুর সুব্রত জানান তিনি মোদীর আদর্শে বিশ্বাস করেন অসময়ে দল করেছেন এখন দলীয় কর্মীদের সঙ্গে আছেন কাল থেকে ভুয়ো জল্পনা ছড়ানো হচ্ছে শান্তনু ঠাকুরের সঙ্গে তার যে দূরত্বের ছড়িয়েছিল সেই জল্পনা সুব্রত ঠাকুর সুব্রত বলেন বাড়িতে দুই ভাই একজন মন্ত্রী আর বিধায়ক। সেই কারণে মানুষ অনেক কথা বলে কারণ দুজনকে আলাদা করে রাখতে পারলে অনেকে সেখান থেকে ফায়দা নিতে পারবে একই সঙ্গে তিনি বলেন দল যে দায়িত্ব দেবে তিনি সেই দায়িত্ব পালন করবেন বলেও জানাচ্ছেন তিনি সুব্রত ঠাকুর তিনি কি বলছেন সোনা বাপনাদের দেখুন জল্পনাটা পুরোপুরি ভুয়ো আমি যাই না গতকালকে থেকে কি হয়েছে আমার কাছেও প্রচুর ফোন এসছে এবং উড়ো খবর তো আগে থেকেই ছিল আমার কাছেও ছিল কিন্তু টোটাল জিনিসটাই একটা ভুয়ো আমি নিজের পার্সোনাল কিছু কাজের জন্য গিয়েছিলাম কলকাতাতে আমার ফোন সুইচ অফ ছিল কোনো কারণে কিন্তু সেই জায়গাটাতে পুরো আমি নিজেও দেখে অবাক আমি তো বুঝতেই পারিনি যে এরকম জল্পনাটা এবং এরকম জিনিসগুলো কেন কীভাবে হয়েছে আমি জানি না উদ্দেশ্যটা কি রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে কিন্তু সেখানটাতে আমাকে নিয়ে জল্পনাটা হয়েছে এবং নিউজও হয়েছে আর সেটা আমি জানি লোকে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলছে আমি নরেন্দ্র মোদীজির চিন্তাভাবনাকে বিশ্বাস করি এবং দলটা বহুত দিন ধরে করে করছি একটা সময় এই উত্তর চব্বিশ পরগনার এই সাইডে এবং নদীর এই সাইডে বিশেষ করে বনগাতে সেই দু হাজার চোদ্দো পনেরো সময়ের কথা বলছি সে সময় বাই ইলেকশনে আমি বনগাঁ থেকে দাঁড়িয়েছিলাম সে সময় বিজেপির অবস্থার এখন অবস্থার মধ্যে প্রভূত উন্নতি হয়েছে আর সে সময় আমি ভোটেও দাঁড়িয়েছিলাম উপনির্বাচনে দাঁড়িয়েছিলাম সো আমি জানি দলটা কী অবস্থায় ছিল এখন দলটা এখন কি অবস্থায় আছে অনেক চেঞ্জেস অনেক পরিবর্তন এসছে আমি চিন্তা ভাবনাকে বিশ্বাস করি ওনার উন্নয়ন যেটা আছে উন্নয়ন যেটা চলছে সেই উন্নয়নে আমি বিশ্বাস করি তো যার ইউমার চলছে সেটা ভ্রান্ত ধারণা কোনো সম্ভাবনা আছে আপনি দেখুন আমি আপনাকে বলেই দিই কথার মধ্যে থেকে আর এই কথাটার এই প্রশ্নটা আসার কোনো জায়গা থাকে না যেখানটাতে আমার দল ছাড়ার বা ইসের আমি নরেন্দ্র মোদী যে ভাবনাকে বিশ্বাস করি বিজেপিকে ভালোবাসি আর বিজেপির জন্য আমি নিজের মুখে বলতে চাই না বিজেপির জন্য যখন বিজেপি বিজেপি করতে চাইত না মানুষ সেই সময়টাতে দাঁড়িয়ে আমার বাবা শ্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর উনি পূর্ণমন্ত্রী ছিলেন এই রাজ্যের উনি পদত্যাগ করেছিলেন এবং আমি পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম সেখান থেকে আমি লোকসভার দু হাজার ফেব্রুয়ারি মাসে এখানে বাই ইলেকশনে বনগা থেকে দাঁড়িয়েছিলাম সো কঠিন সময়ে ওটা ছিল মোস্ট কঠিন টাইম সেই কঠিন সময়ে দলের সঙ্গে থেকেছি লড়েছি এবং আমার মনে হয় আমি ভুল না করলে পরে নব্বই হাজারের মতন ভোট বেড়েছিল উইদিন টেন মাসের মধ্যে দু হাজার চোদ্দো সালের জেনারেল ইলেকশন আর বাই ইলেকশন দু হাজার পনেরো ফেব্রুয়ারিতে তো সেই কঠিন সমানে দাঁড়া কঠিন সময় দাঁড়ানো দল তো এখন অনেক ভালো জায়গাতে আছে অনেক ভালো জায়গাতে আছে আরও অনেক উপরে যাবে দলকে ভালোবাসি নরেন্দ্র মোদীজির চিন্তাভাবনাকে ভালোবাসি নরেন্দ্র মোদীজিকে ভালোবাসি এবং আমি কর্মীদের পাশে আছি যারা আজকে যে সব কর্মীরা এই দলটাকে আত্মত্যাগের মধ্য দিয়ে বলিদানের মধ্য দিয়ে এই দলটাকে যারা এই পর্যন্ত নিয়ে এসছে এবং যে মানুষগুলো একসময় বিজেপি করলে পরে পাগল বলতো সেই মানুষগুলো আজকে কিন্তু তারাই কিন্তু অ্যাকচুয়ালি তারাই হচ্ছে এই বিজেপির মূল খুঁটি আজকে সেই মানুষগুলোর প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আছে তাদের আত্মা শান্তি কামনা করি এবং আগামীতে যে উন্নতি এবং কর্মযোগ্য হবে মোদীজির নেতৃত্বে তাতে করি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর তিনি কি বলছেন শোনাব আপনাদের এটা একটা টিএমসি অপপ্রচার ছিল সম্পূর্ণভাবে ওরা ভেবেছিল মুকুটমণি অধিকারী টিএমসি তে গেছে সুব্রত ঠাকুরও যাবে এই যে যে অপপ্রচার এতে ওদেরই ক্ষতি হলো আমাদের কোনো লস হয়নি কেন করতে বলে লোকসভাতে ওদের কোনো ক্যান্ডিডেট নেই যে দাঁড়াবে ঠিক আছে সে একদম গোহারা হারবে যার জন্যই এই সমস্ত কৌশল নেওয়ার একটা মানে মোটিভেশন তৈরি করেছিল কিন্তু তাতে ওরা সফল হতে পারেনি এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দীপক দেখবো আপনাদের দেখো বিজেপি থেকে দল পরিবর্তন করে তৃণমূলে যোগদান করতে পারেন আর বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর একটি জল্পনা আজকে ছিল যদিও সেই জল্পনা নিজেই খারিজ করে দিয়েছেন সুব্রত ঠাকুর আজকে সকাল বেলায় তার ব্যক্তিগত কিছু কাজ নিয়ে তিনি কলকাতায় গিয়েছিলেন এবং সেই কাজের স্বার্থেই তিনি মোবাইল ফোনটি বন্ধ রেখেছিলেন সম্ভবতই জল্পনাটা আরো প্রকট হয়ে দেখা যায় যে তিনি বিজেপিতেই বিজেপি ছিলে তিনি যোগদান করতে চলেছেন যদিও বিকেল তিনি যখন তার নিজের বাড়িতে ঠাকুরনগরের বাড়িতে ফিরে আসেন তারপরে সংবাদ সম্মেলন করেন এবং সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি বলেন যে গত কয়েকদিন ধরে বিশেষ করে গত কাল থেকে তাকে তার বিভিন্ন বন্ধু-বান্ধব বা শুভানুধায়ী যারা আছেন তারা ফোন করেছিলেন বিষয়টি জানতে চেয়েছিলেন এবং তখনই তিনি বেশ কিছুটা অবাক হয়েছিলেন যে কেন এই এই রটনা হচ্ছে বা এইল্পনা ছড়াচ্ছে এবং তিনি বলেছেন যে এই মুহূর্তে তার মানে কোনোভাবেই দল পরিবর্তন করার বা দল ছাড়ার বিজেপি ছাড়ার কোনো প্রশ্নে ওঠে না কারণ মোদীর আদর্শে দীক্ষিত হয়ে তিনি এই দলটা এসেছিলেন এবং তিনি যখন এই দলে যোগদান করেন বিজেপিতে সেটা একটু কঠিন সময় ছিল দু হাজার চোদ্দ দু পনেরো সালে এবং সেই সময় তাকে আহ লোকসভা নির্বাচনে প্রার্থীও করা হয়েছিল যদিও তিনি পরাজিত হয়েছিলেন কিন্তু যেই সময়টায় তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন সেটা একটু কঠিন সময় ছিল এবং সেই সময় বিজেপিতে অনেকেই আসতেন না তিনি যেটি দাবি করছেন এবং সেই মুহূর্তে তিনি যখন দলের হয়ে কাজ করেছেন দলকে সেবা করেছেন দলকে সেবা দিয়েছেন সুতরাং তার থেকে অনেকটা ভালো পজিশনে আছে বর্তমানে ভালো পজিশনে আছে দল সুতরাং এক্ষেত্রে এই সময় দল ছাড়ার কোন প্রশ্নই ওঠে না যদিও কিসের উদ্দেশ্যে কেন এই অপ্রপ্রচার বা ভুয়ো বলে তিনি মনে করছেন তিনি বলছেন যে এটা একটা কৌশল হতে পারে তৃণমূলের কারণ তুমি জানো যে একই বাড়িতে মানে ঠাকুর নগরের যে শান্তনু ঠাকুর পরিবার তার বাড়িতেই শান্তনু ঠাকুর তিনি কেন্দ্রীয় মন্ত্রী তিনিও বিজেপি সাংসদ বনগাঁও লোকসভা কেন্দ্রের এবং তার ভাই গাইঘাটা সুব্রত ঠাকুর গাইঘাটা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুতরাং একই বাড়িতে যখন দুজন আছে তো সেখানে একটা ভাঙন ধরানোর জন্য এরকম একটি অপপ্রচার বা একটি জল্পনা ছড়িয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন এবং এটিও মাঝে মধ্যে শোনা যায় যে একই বাড়িতে যেহেতু দুই ভাই সেখানে একটা দুই ভাইয়ের মধ্যে একটা মনোমালিন্য মাঝে মধ্যে সামনে আসে এবং সেখানে প্রচারণায় তাকে দেখা যাবে কিনা এই নিয়েও তাকে প্রশ্ন হয় তিনি বলেছেন যে দল যা প্রার্থী করে দিয়েছে সুতরাং তার যেতে কোনো অসুবিধা নেই প্রয়োজনে তিনি অবশ্যই দাদার শান্তনু ঠাকুরের হয়ে তিনি নির্বাচনে প্রচারে যাবেন লোকসভা নির্বাচনে প্রচারণে যাবেন তুমি জানো যে এই বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং বর্তমান সাংসদ তো এর পাশাপাশি তিনি এটিও বলেছেন যে সাম্প্রতিককালে যে একটা রতন আর যে তার ভাইয়ের সাথে ঠিক সেইভাবে সম্পর্ক হচ্ছে মানে মধুর সম্পর্ক নেই সে ক্ষেত্রে হয়তো দল পরিবর্তন করে তিনি হয়তো বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পারেন এবং এমনও শোনা গিয়েছিল যে তৃণমূলে আসলে তাকে হয়তো এই বંગা লোকসভা কেন্দ্রে তৃণমূলে প্রার্থী করা হতে পারে সে ক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী হতে পারে তারই ভাই শান্তনু ঠাকুর যদিও সেই সব জল্পনায় তিনি খারিজ করে দিয়েছেন বলেছে দল ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ যেটা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্থা বাংলা ইউটিউব স্ট্রিমিং